আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজার একটি রেসিপি, যেটা আমি তৈরি করব আম দিয়ে। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এরকম একটা রিফ্রেশিং রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজকে তৈরি করে দেখাবো আম দুধ। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি দুধ নিয়েছি 2 কাপ, 2 কাপ লিকুইড দুধ নিয়েছি। এটা আমি ফুটিয়ে নিব। এর ভিতরে চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ, কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে। দিয়ে আমি জাল করে নিব দুধ। দুধ আমি বেশি সময় জাল করব না। দেখুন এটা ফুটে উঠছে প্রায়, আমি 5-6 মিনিটের মতো জাল করব, যেন 2-3টা বলক আসে। এরকম ফুটিয়ে নিব, ঘন করব না একদম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 দিবি ভিজানো স্যাফরন। দেখুন তাতে কালারটা সুন্দর হবে এবং সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতেও ভালো লাগবে। আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আবারও একটু। নাড়িয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এভাবে আমি এবার চুলাটা বন্ধ করে দিব, চলে যাব অন্য প্রিপারেশনে। আমি 2টা এখানে আম নিয়েছি পাকা, এটা আমি কিউব করে কেটে নিচ্ছি। দেখুন 2টা আমি একইভাবে কেটে নিব। এখন যেহেতু আমের সিজন, আম পাওয়া যায় অ্যাভেলেবেল, তাই এরকম একটা রেসিপি সহজেই তৈরি করে নিতে পারি আমরা। দিয়ে দিচ্ছি বড় কিউব। আমি দুধ ঠান্ডা করে নিয়েছি 2 ঘন্টা ফ্রিজে রেখে। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমের পিউরি। আমি সবটুকু আম পিউরি করে নিয়েছি। এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেন আমের কোনো আস্ত অংশের ভিতরে না থাকে। ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি মিশিয়ে নিচ্ছি আম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কিউব করে কেটে রাখা আম। দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি গ্লাসে সার্ভ করে দেখাবো আপনাদের এটা কেমন হয়েছে। দেখুন আমার সার্ভ করা হয়ে গেছে। আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগছে এবং খেতেও এটা ভীষণ মজা। ঠান্ডা ঠান্ডা এরকম একটা রেসিপি সবার কাছেই ভালো লাগবে। আমি কিছুটা আমের কিউব দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। 2টা গ্লাসে আমি একইভাবে আমের কিউব দিয়ে দিচ্ছি। দেখুন এটা খেতে খুবই ভালো লাগবে, আস্তে আস্তে মুখের ভিতরে একটু আম পড়বে। আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা কুচি। 2টা গ্লাসেই আমি একইভাবে পেস্তা কুচি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আমের শরবত বা আম দুধ, যাই বলেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা এমন একটা রেসিপি, খেলে পরে সবারই পরান ঠান্ডা হয়ে যাবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।